শেয়ার করব। এছাড়াও একটু আপনাকে জিজ্ঞেস করি যে এইবারের পুজোটা তো আমরা সকলেই ডিফারেন্ট কাটাচ্ছি, একটা ম্যাক্সিমাম প্রায় ঘরের মধ্যে বসে আছি, তো এটা আপনাকে কেমন ভাবে প্রভাব ফেলেছে বা কিরকম প্রভাব ফেলেছে একটু যদি আমাদেরকে শেয়ার করেন। আর আমরা সকলেই জানি রাধের ইরানি ম্যাম এটা অলরেডি বলে দিয়েছেন যে পুজোর সেরা নায়ক পুজোর সেরা নায়িকা 2020 থেকে যারা উইনার হবে তারা ডিরেক্ট এন্ট্রি পেয়ে যাবে শপিং উইথ ইরানি মিত্রার ফ্যাশন শুটের জন্য। তো এরকম একটা যে অসাধারণ কনসেপ্ট ইরানি ম্যাম নিয়ে এসেছেন, তো সেই বিষয়ে আপনার কি মতামত এটা যদি একটু আমাদের ভিউয়ার্সদের সাথে আপনি শেয়ার করেন। নমস্কার দিদা, শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে নমস্কার ভিউয়ার্স। আমি ইরানি ম্যামের 2020 সেরা নায়ক আর নায়িকাকে আমি মেকআপ অ্যাডভাইজার হিসেবে রয়েছি। ভিউয়ার্সদেরও জানাই শুভ শারদীয়া, সবাই পুজো ভালো কাটান এবং সুস্থ সুন্দরভাবে থাকার চেষ্টা করুন। ইরানি ম্যাম যে কনসেপ্টটা নিয়ে এসেছেন সেরা নায়ক ও নায়িকা 2020, এটা খুব সুন্দর অভিনব একটা প্রচেষ্টা সবাইকে ভালো রাখার এবং নতুনত্ব, ঘরে থেকে মন খারাপ না রেখে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার একটা অভিনব প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আমরা সবাই রয়েছি, সমস্ত মানুষ মানে পার্টিসিপেটদের ভিউয়ার্সদের আমরা কি ভালো রাখতে চাই, যাতে সবার মন খারাপ লাগাটা সরিয়ে দিয়ে ভালো থাকি, পুজোটাকে এনজয় করি। প্রত্যেকবারের মতো এবারে পুজোটা অন্যরকম, কিন্তু তার ভিতরেও আমাদের সমস্ত পরিস্থিতিটাকে মেনে নিয়ে ভালো থাকতে হবে, নিজেকে ফ্যামিলিকে ভালো রাখতে হবে। আমি আমার ফ্যামিলির জন্য বাড়িতেই সেজে গুজে রয়েছি একসাথে, কিন্তু আদার্স রিলেটিভ যারা সবারই আসে বাড়িতে আসে বা সবাই একসাথে আমরা জড়ো হয়ে গ্যাদারিং করে আড্ডা দিই, কিন্তু সেটা এবছর আর হচ্ছে না। কী করা যাবে, সব কিছুই আমাদের মেনে চলতে হবে। কিন্তু তার ভিতরে ইরানি ম্যাম যেটা নিয়ে এসেছেন, সুন্দর থাকুন, সেজে গুজে বাড়িতে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করুন। বেরোতে হবে এমন নয়, বেরোলেই যে সাজতে হবে না, ঘরেতে সুন্দর করে সাজুন, নতুন জামা কাপড় পরুন, মনকে ভালো রাখুন, সুস্থ থাকুন, হাইজিনিক বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, সবাই ভালো সুস্থ থাকুন। আমার শারদীয়ার শুভেচ্ছা রইল সবার সাথে, সবাই ভালো থাকুন।